আলাইকুম পদার্থের কাঠনিক ধর্ম চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ এখানে একটা চিত্র দেওয়া আছে চিত্র যত ডান দিকে যাচ্ছে তত এ আর বি দুইটা তার আছে তাদের ধৈর্য বৃদ্ধি পাচ্ছে আর যত উপরের দিকে যাচ্ছে তত বলের মান বৃদ্ধি পাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ধৈর্য যখন দুই সেন্টিমিটার বৃদ্ধি হয়েছে তখন এর ক্ষেত্রে বল প্রয়োগ হচ্ছে ফিফটিন নিউটন আর বি এর ক্ষেত্রে দৈর্ঘ্য দুই সেন্টিমিটার বৃদ্ধি করতে বি ক্ষেত্রে বলের প্রয়োজন হচ্ছে সাত নিউটন তো ওয়ান পয়েন্ট ফাইভ আদি ধৈর্ঘ্যের এ ও বি দুটি একই উপাদানের তার প্রযুক্ত বলের সাথে তার দুটি ধৈর্ঘ্য বৃদ্ধির লেখাচিত্র উপরে প্রদর্শিত হয়েছে এখানে ওয়াই এ যে করগুলো টু ইন্টু পর এলিভেন নিউটন পার মিটার স্কোয়ার এখানে বলা আছে যে এ ও বি দুটি একই উপাদানের তার তারা ওয়াই এর মান যেহেতু টু ইন্টু টেন্ট পর এলিভেন নিউটন পার মিটার স্কোয়ার তাহলে ওয়াই বি এর মান হবে টু ইন্টু টেন এলেভেন পার মিটার স্কোয়ার এর কারণ হচ্ছে তারা একই উপাদানের তৈরি তো গন গ নাম্বার কোশ্চেন এ তারের ব্যাসার্ধ নির্ণয় করো এ তারের ক্ষেত্রে ধৈর্য বৃদ্ধি দেওয়া আছে আর এই টাইমে তার প্রযুক্ত বল দেওয়া আছে পনেরো নিউটন তো ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদের কি কি দরকার গ নাম্বার আমরা সূত্র জানি ইঙ্গের গুণাঙ্ক থেকে ওয়াই ইজ ইকোয়াল টু যেহেতু এ তারের ক্ষেত্রে ওয়াই এ ইজ ইকোয়াল টু এফ এ এল এ ডিভাইড হচ্ছে ক্ষেত্রফল এ এ ইন্টু ছোট আতের এল এ এটা চি আঙের গুণাঙ্কের সূত্র এখন এফ এর মান আমাদের দেওয়া আছে এর ক্ষেত্রে পনেরো নিউটন পনেরো নিউটন বল প্রয়োগ করা হলে তার ধৈর্ঘ্য বৃদ্ধি পায় এলের মান দুই সেন্টিমিটার তো গ্রাফ থেকে দেখতেছি যে এখানে দুই সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ভাই থেকে আমরা জিরো মিটার লিখতে পারি এখন চিত্রে এ 1.5 পয়েন্ট মিটার আদি ধর্গের এই অভিটি তার তাহলে তার আদি দৈর্ঘ্য হচ্ছে এল এর মান হচ্ছে 1.5 মিটার আদি দৈর্ঘ্যের মান দেয়া আছে বল পনেরো নিউটন ধর্ঘ্য বৃদ্ধি জিরো পয়েন্ট জিরো টু মিটার আর ওয়াই এ এটার মান মধ্যে আছে টু ইন্টু টেন টু দিপার ইলেভেন ওয়াই এর মান টু ইন্টু টেন টু দি দিপার ইলেভেন নিউটন পার মিটার স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ইজিলি আমরা হচ্ছে এ থেকে তারপরে ব্যসার্ত বের করে ফেলতে পারবো তাহলে এ এ এইটা ইজি কলার তো কী লেখা যায় ওপরে হচ্ছে এফ এ ইন্টু এল এ ডিভাইড ছটাতে রেল এ ইন্টু ওয়াই এ মান হচ্ছে পনেরো নিউটন এল এ ধৈর্গ পনেরো আদি ধৈর্ঘ্য 1.5 ওয়ান ফাইভ মিটার ধৈর্ঘ্য বৃদ্ধি জিরো মিটার আর ইয়ং এর গুণাঙ্ক টু টেন টুটি পার ইলেভেন নিউটন পার মিটার স্কোয়ার তাহলে এর ক্ষেত্রফল বের হবে প্রস্তুত ক্ষেত্রফল যদি ক্যালকুলেশন করি তাহলে ফিফটিন 1.5। ভাগ পয়েন্ট জিরো টু ভাগ টু ইন্টু টেন টু দি ইলেভেন তাহলে ফাইভ পয়েন্ট সিক্স টু মাইনাস নাইন এত হচ্ছে মিটার স্কোয়ার পেলাম ফাইভ পয়েন্ট সিক্স টু ইন্টু টেন মিটার স্কোয়ার এটা হচ্ছে এই তারের ক্ষেত্রফল এখন এই প্রশ্ন ক্ষেত্রফলের পরিবর্তে আমরা কি লিখতে পারি পাই আর তার দেখতে কেমন সিলিন্ডার আকৃতির হিসেব কিন্তু প্রস্তুত ছেদ বলতে বোঝাই এই এতটুকু অংশ ওই প্রস্তুত ছেদের ফল বের করতে হবে অর্থাৎ প্রস্তুত ছেদটা তো হচ্ছে বৃত্ত তাহলে বৃত্তের ক্ষেত্রফল ফল নির্ণয় করার সূত্র বসাইতে হবে এখানে তাহলে এর পরিবর্তে আমরা পাই আর এ স্কোয়ার লিখতে পারি এটা ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন ইনভার্স নাইন মিটার স্কোয়ার দেওয়া আছে তাহলে এরপর আর এ স্কোয়ার এটা ইজ ইকাল টু 5.625 পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন নাইন ডিভাইড হচ্ছে পাই আর এ ইকাল টু ওভার ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ পাই তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি এটাকে ভাগ দিতে হবে পাই দিয়ে তাকে করতে হবে 4.23 পয়েন্ট টু থ্রি ইন্টু টেন ইনভার্স ফাইভ ফোর পয়েন্ট টু থ্রি ইন্টু টেন ফাইভ মিটার আমরা ব্যাসার্ধের মান পেয়ে গেলাম ফোর পয়েন্ট টু থ্রি ইন্টু টেন মিটার এটা হচ্ছে এ তারের ক্ষেত্রে ব্যাসার্ধ নির্ণয় হয়ে গেল আশা করি ঘনাম সবাই বুঝতে পারছেন ঘ নম্বর বলছে দশ সেন্টিমিটার উভয় তারের সমান হবে না গাণিতিকভাবে যাচাই করো তো এখানে দুই সেন্টিমিটারের জন্য বলের মান দেওয়া আছে কিন্তু দশ সেন্টিমিটারের জন্য কিন্তু বলের মান দেওয়া নাই তো কৃতকাজ বের করার সূত্র আমরা কি জানি ঘরের ক্ষেত্রে কৃতকাজ কৃতকাজ বের করার সূত্র জানি আমরা ডাব্লিউ 1/2 টু হাফ কিন্তু হাফ এফ এল এই সূত্র দিয়ে করা যাবে না এর কারণ হচ্ছে আমরা বলের মান দশ সেন্টিমিটার প্রসারণের জন্য কত সেটা তো জানি না এফ এর মান জানি না এর জন্য এই সূত্র দিয়ে আমাদের করাও যাবে না তাহলে আমরা এখানে কী করব ডাব্লিউ ইজ ইকোয়াল টু যে হাফ এফ এল এফ এর পরিবর্তে আমরা কী লিখতে পারি বা ওয়াই ইজ ইকোয়াল টু এফ এল ডিভাইড হচ্ছে এ ইন টু ছোটো আ তেরেল বা এফ ইজ ইকোয়াল টু ওয়াই এ ছোটো আতেের ডিভাইড হচ্ছে বড় আতেরেল এটা লিখা যায় তাহলে এখানে আমরা যে হাফ ইন্টু এফ এল আছে এটার পরিবর্তে হাফ এফ এর পরিবর্তে ওয়াই এ ছোটা তেরেল ডিভাইড হচ্ছে বড় হাতের ইন্টু এল এটা লিখতে পারি বা হাফ ওয়াই এ এল স্কয়ার ডিভাইড হচ্ছে বড়ো হাতের এই সূত্র ব্যবহার করবো আমরা এই ঘনাম্বারে অঙ্ক করার জন্য তাহলে প্রথমে এ তারের ক্ষেত্রে কৃত কাজটা বের করি তাহলে এ তারের ক্ষেত্রে আমাদের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু অলরেডি আমরা গ হতে পেয়েছিলাম ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার স্কোয়ার প্রস্তুতচ্ছেদের ক্ষেত্রফল ছিল এটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে এখন দশ সেন্টিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান মিটার আর আদিধৈর্ঘ্য তো আমরা জানি আদি ধৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ছিল আর এ তারের ক্ষেত্রে ইয়াঙের গুণাঙ্ক টু ইনটু টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন পার মিটার স্কোয়ার তাহলে এই সূত্র দিয়ে এখন আমরা কৃত কাজটা বেট করে ফেলি তাহলে ডাব্লিউ এইট এইজ ইকাল টু হাফ ওয়াই এ ছোটো তেরেল স্কোয়ার ডিভাইড হচ্ছে বর টেরেল তাহলে হাফ ইন্টু ওয়াইর মান টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন ইন্টু এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ইন্টু এল স্কোয়ার জিরো পয়েন্ট ওয়ান তার উপর স্কোয়ার দশ সেন্টিমিটার পৌঁছে তাহলে জিরো পয়েন্ট ওয়ান মিটার তাই তার উপর স্কোয়ার আর আতি ধৈর্য ছিল ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি টু ইন্টু টেন টু দি দিপার ইলেভেন ইন্টু ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দি দিপার মাইনাস নাইন ইন্টু পয়েন্ট ওয়ান তার উপর স্কোয়ার ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ আবার এখানে হাফ আছে তাহলে ভাগ আবার টু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ জো তাহলে এখানে আমরা কৃতকাজ পেলাম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ জো তাহলে এ তারের ক্ষেত্রে কৃতকাজ পাওয়া গেল থ্রি পয়েন্ট সেভেন ফাইভ জো এখন বি তারের ক্ষেত্রে বের করতে হবে বি তারের ক্ষেত্রে তো বি তারের ক্ষেত্রে যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমে বি তারের ক্ষেত্র ক্ষেত্রফল তো জানা নেই সেটা বের করতে হবে তো বি তারের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাথমিক অবস্থায় দেওয়া আছে যে সাত নিউটন বল প্রয়োগে দুই সেন্টিমিটার প্রসারিত হয় তাহলে সাত নিউটন বল প্রয়োগে যে দুই সেন্টিমিটার প্রসারিত হয়েছিল এটার জন্য আমরা প্রস্তুতের ক্ষেত্রফল বের করতে পারি তো ওয়াই বি এর মান কত টু ইন্টু টেন পার ইলেভেন কারণ দুইটা একই উপাদানের তৈরি এর জন্য তাদের এই অঙ্গনাঙ্ক সেম হবে তাহলে এখানে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এফ বর তেরেল এ ছোট তেরেল তো এখান থেকে আমরা a বের করবো এ ইজ ইকুয়াল টু এফ বড়াতের ডিভাইড হচ্ছে ওয়াই ইন্টু ছোট তেরেল এফের ছিল সাত নিউটন যখন জিরো পয়েন্ট জিরো টু মিটার প্রসারিত করা হয়েছে এর মান পাওয়া গেছে কত এলের মান পাওয়া গেস মানে এলের মান প্রাথমিক অবস্থায় তো তার ধৈর্য ওয়ান পয়েন্ট ফাইভ ছিল আর ইয়ং এর গুণাঙ্ক টু ইন্টু টেন টু দিপার ইলেভেন এখান থেকে বের হবে বি তারের আদি ক্ষেত্রফল আদি বলতে মানে বি তারের ক্ষেত্রফল বের হবে সেভেন ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ টু ইন্টু টেন টু দিপার ইলেভেন ভাগ পয়েন্ট জিরো টু তাহলে টু পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন ইন নাইন টু পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন ইনভার্স নাইন মিটার স্কোয়ার এ তার বি তারের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা বের করে ফেলাম ক্ষেত্রফলের মান আসলো এইটা বি তারের ক্ষেত্রে আমরা কৃতকাজ নির্ণয় করব বি তারের ক্ষেত্রে কৃতকাজ কি হবে ডাব্লিউ বি এটাইয়াল টু হাফ ইন্টু একই সূত্র ওয়াই এ এল স্কোয়ার ডিভাইড হচ্ছে হাফ ওয়ের মান টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন সেম এর মান আমরা পেয়েছি টু পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন ইনভার্স নাইন দশ সেমিটার প্রসারিত করতে হবে তাহলে জিরো পয়েন্ট তার উপর স্কোয়ার আর আদি ধৈর্ঘ্য ছিল ওয়ান ক্যালকুলেশন যদি করি টু ইন্টু টু দি পাওয়ার ইলেভেন তার সাথে গুণান হবে টু সরি টু দি পাওয়ার নাইন এটার সাথে গুণুন পয়েন্ট ওয়ান স্কোয়ার ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ টু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জো তাহলে বি তারের ক্ষেত্রে কৃতকাজ আমরা পেলাম ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জো তাহলে এখানে কোশ্চেন করা হয়েছিল যে দশ সেন্টিমিটার ধৈর্ঘ্য প্রসারণে উভয় তারের কৃতকাজ সমান হবে কিনা তাহলে অ্যান্সার কী হবে যে না উভয় তারের কৃতকাজ সমান হবে না এখানে আমরা পেলাম হচ্ছে ডাব্লিউ এ ইজ গ্রেটার দেন ডাব্লিউ বি তাহলে দশ সেন্টিমিটার প্রসারণে এ তারের কৃতকাজ বেশি পাওয়া যাবে কৃতকাজ বেশি তার সাথে ম্যাথটা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ